টুয়েলভের কেমিস্ট্রি বিষয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় দেখো ইউনিট সিক্স মৌলের পৃথককরণের সাধারণ নীতি ও পদ্ধতি সমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু আলোচনা করব উত্তর আলোচনা করবো একদম সহজ সরল ভাষায় দেখো রোহা নিষ্কাশনে মারুর ব্যবহার করা হয় কিন্তু জিং নিষ্কাশনে মারুৎচুন্ডি ব্যবহার সঙ্গত নয় কেন মানে ধোঁয়া নিষ্কাশন কিন্তু মারুচুন্ডি ব্যবহার করে করা হয়ে থাকে কিন্তু জিঙ্ক নিষ্কাশন মারুচুডি ব্যবহার করা সঙ্গত নয় কেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই মার এই অধ্যায় দুমার্কে পরীক্ষার জন্য দুমার্কে প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে ভীষণ হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে সরাসরি উত্তরে চলে আসি আর যদি ভালো লাগে লাইক করবে এটা শেয়ার করতে কিন্তু ভুলবে না অ্যান্সার চলে আসো মারুচ চুলি সর্বোচ্চ কথা মারুচুলি এখানে রোহা উৎপাদন করা হয় এতে মারুচুলির সর্বোচ্চ উষ্ণতা পনেরোশো ডিগ্রি সিন্ডিকেট তাই মারুচুলিতে জিঙ্ক অক্সাইডের এর ঘটালে জিঙ্ক অক্সাইড বিজাণ ঘটানো হয় উৎপন্ন জিঙ্কি বাষ্পকারে চুলির ওপর নিগ্রম নল দিয়ে অন্যান্য গ্যাসের সঙ্গে বেরিয়ে যায় কারণ জিঙ্কেশ ফোটনাঙ্কি নশো কুড়ি ডিগ্রি জিঙ্কেশ জিঙ্কেজ ফোটনাঙ্ক নশো কুড়ি কম এর ফলে কী হয় চল্লিশ মাঠ চল্লিশ সর্বোচ্চ উষ্ণ পনেরোশো ডিগ্রি তাহলে এই অবস্থায় যদি জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটালে উৎপন্ন যে জিঙ্ক যেটা উৎপন্ন হয় সেই জিঙ্কটা কি হয় গণনা কম হওয়ার জন্য ওই উষ্ণতা বাস্প পরিণত হয় বার্ষ্প পরিণত হয়ে চুল্লির ওপরে নির্গমন দিয়ে অন্যান্য গ্যাসের সঙ্গে বেরিয়ে যায় যেহেতু জিঙ্কের স্ফূর্ণাঙ্ক ফুলাঙ্ক হচ্ছে নশো কুড়ি সেন্টিগ্রেড ওকে পরে জিঙ্কে সংগ্রহ করা খুব কষ্টকর হয় এছাড়া চুল্লিতে যে বায়ু প্রবাহ পাঠানো হয় সেই বায়ুর অক্সিজেনের সঙ্গে উৎপন্ন জিঙ্ক পুনরায় জিঙ্ক অক্সাইডে পরিণত হয় পরে জিঙ্কের অপচয় ঘটে এছাড়াও কি হচ্ছে জিঙ্ক সংগ্রহ করতে কষ্টকর হয় এছাড়াও কি চলতি যে বায়ু পাওয়া পাঠানো যে বায়ু পাওয়া পাঠানো হয়ে থাকে সেই বায়ুপাওয়ায় বায়ুর অক্সিজেনের সঙ্গে উৎপন্ন জিঙ্ক উৎপন্ন জিঙ্ক পুনরায় জিঙ্ক অক্সাইডে পরিণত হয় পরে জিঙ্কের অপচয় ঘটে তো প্রথম দুটো কারণ দেখে নাও কী বলছি দেখো কী ভালো করে দেখো মারুচুলি সর্বোচ্চ উষ্ণতা পনেরোশো ট্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাই মারুর জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটালে উৎপন্ন জিঙ্ক বাষ্পাকারে চুল্লির ওপরে নির্গমন নল নিয়ে অন্যান্য গ্যাসের সঙ্গে বেরিয়ে যায় কারণ জিঙ্কে নশো নষ্ট করিতে সেন্টেকে চুল্লির স্ফুটনাঙ্ক নষ্ট করিতে সেটাকে বেশি হওয়ার জন্য কি জিং যেটা জিঙ্ক উৎপন্ন হয় বাষ্পাকার বেরিয়ে যায় ফলে জিঙ্ককে সংগ্রহ করা খুব কষ্টকর হয় এছাড়া দুর্নম কারণ কি এছাড়া চুল্লিতে চুলিতে যে বায়ুর প্রভাব পাঠানো হয় সেই বায়ুর অক্সিজেনের সঙ্গে উৎপন্ন জিঙ্ক পুনরায় জিঙ্ক অক্সাইডে পরিণত হয় মানে যে সেই যে জিঙ্কের উৎপন্ন সেটা পুনরায় জিঙ্ক অক্সাইডে পরিণত ফলে জিঙ্কের অপচয় ঘটে থাকে ঠিক আছে এই দুটো কারণের জন্য কিন্তু মানুষ চলতে জিঙ্কের মানে জিঙ্ক নিষ্কাশন করা যায় না কিন্তু রহস্য পূরণাঙ্ক কী হয় রহস্য পূর্ণাঙ্ঙ্গি অনেক বেশি হওয়ার জন্য রহস্য পূর্ণাঙ্ক অনেক বেশি হয় লোহা বাষ্পভূত হতে পারে না রোহস্ফাঙ্ক অনেক বেশি পরে এই ক্ষেত্রে লোহা কি বাষ্পভূত হতে পারে না এছাড়া কি লোহা অক্সিজেন সহ কোনো প্রকারে বিক্রিয়াও করা না এই কারণে রোহা নিষ্কাশন মাটির চুলির ব্যবহার করা হয়ে থাকে আর রোহস্ফূর্ণাঙ্ক বেশি হওয়ার জন্য মানে মাঠ চুলির যে সর্বোচ্চ উষ্ণতা তার থেকেও রোহস্ফূটনাঙ্ক বেশি হওয়ার জন্য লোহা কোনোভাবে বাষ্পকারে বাস্পে পরিণত করা হতে পারে না ঠিক আছে এছাড়া কি লোহা হচ্ছে অক্সিজেন সহ কোনো প্রকার বিক্রিয়া করা না এই কারণে লোহা নিষ্কাশন মাুর চুরি ব্যবহার করা হয় থাকে কিন্তু জিঙ্ নিষ্কাশন করে কিন্তু বাড়ির চুলই ব্যবহার করা হয় না ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের এই অধ্যায় আশা করি প্রশ্নের উত্তর তোমরা ঠিকঠাক বুঝতে ভালো ভালোটা লাইক করবে নাহলে শেয়ার করতে কিন্তু ভুলবে না